অস্বাভাবিক চালের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে চলছে খাদ্য অধিদপ্তরের ওএমএস এর চাল বিক্রি। 30 টাকা কেজিতে আতপ চাল পেয়ে খুশি ক্রেতারা। এদিকে 18 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভালো মানের আটাও। তবে চট্টগ্রাম শহরে 3টি ট্রাকে করে ভ্রাম্যমান বিক্রি সহ 15টি পয়েন্টে ওএমএস চালু থাকলেও আরও পয়েন্ট বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রণবরুয়া জয়। কোনোভাবে থামানো যাচ্ছে না চট্টগ্রামের চাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। মোকামে মোকামে চাল ভর্তি গোডাউন, তবু কমে না চালের দাম। বাজারে গরিবের চাল নামে পরিচিত মোটা চালের দামও এখন 50 টাকার নিচে নেই, তাই দিশেহারা মৃন্ময়ের মানুষ। তবে দেরিতে হলেও খাদ্য অধিদপ্তরের ওএমএস এর চাল ট্রাকে করে বিভিন্ন জায়গায় 30 টাকা কেজি দরে এবং 18 টাকা কেজিতে আটা বিক্রি করায় খুশি ক্রেতারা। 18 টাকা করে আটা দিচ্ছে সরকার, 30 টাকা করে চাল দিচ্ছে। দোকানের চাউলের থেকে এই চাউলটা কমের মধ্যে দিচ্ছে, বাজারে তো দাম বেশি, এখানে সস্তা একটু। দোকানে চালের দাম বেশি, সরকার দিকে একটু দাম কম পাচ্ছে, ওই জন্য নিতে আসছে। চট্টগ্রাম বিভাগীয় খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, ওএমএস এর চাল বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে। 15টা পয়েন্টে প্রতি দোকানে 1.5 টন চাল এবং 1 টন আটা, সেটা ধারাবাহিকভাবে চলে আসতেছে দীর্ঘদিন ধরে। এখন বিশেষ ওএমএস এর কাজের জন্য 3টা ট্রাক সেল সেটা বাড়ানো হয়েছে। সহজে যেন নির্মায়ের মানুষ ওএমএস এর সুযোগ পায়, সেই কারণে পয়েন্ট আরও বাড়ানোর চেষ্টা করছেন বললেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। স্বল্প আয়ের মানুষের দীর্ঘ লাইন ধরে মানুষের সেটা এই চাল এবং আটা নিচ্ছে, বাড়ানোর ব্যাপারটা সেটা আমাদের কাছ থেকে একটা প্রস্তাব এখান থেকে গেছে, সেটা আশা করি সেটা কার্যকর হলে সেটা আরও পয়েন্ট বৃদ্ধি পাবে। তবে চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং না থাকাকে দায়ী করলেন বক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।